আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 118 পৃষ্ঠার একক কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় কী আছে আমার মাঝে, এর 10 নম্বর পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায় ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা 118 পৃষ্ঠার এই দলগত কাজটা নিয়ে আলোচনা করব। একক কাজটা নিয়ে যে নিজের জন্য একটি পেশা নির্বাচন করো এবং উক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লিখিত 7টি ধাপ অনুযায়ী একটি স্বল্পমেয়াদী কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। উল্লিখিত 7টি ধাপ সম্পর্কে আগে হচ্ছে আমাদের জেনে নিতে হবে, তো আসো আমরা সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। কর্ম পরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে যা অনুসরণ করা হলে পরিকল্পনা অনেক নিখুঁত হয় এবং সফলভাবে কাজগুলো সমাপ্ত করা যায়। এর পাশাপাশি কোনো চ্যালেঞ্জ থাকলে তা মোকাবিলার আগাম প্রস্তুতিও নেওয়া সহজ হয়। এখানে আমরা কর্ম পরিকল্পনার কয়েকটি ধাপের সঙ্গে পরিচিত হব। ধাপ এক হচ্ছে কি, শেষ গন্তব্য নির্দিষ্ট করা। আমরা যেমন ট্রেনে ওঠার সময় কোন স্টেশনে নামবো তা নির্দিষ্ট করেই বাড়ি থেকে বের হই, ঠিক তেমনই পেশাগত লক্ষ্যের বিষয়েও একই কথা প্রযোজ্য। পেশার গন্তব্য কোথায় বা কোন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে চাই তা স্থির করে নিতে হয়। লক্ষ্য স্থির করা না হলে প্রস্তুতির উপাদানগুলো পরিকল্পনায় আনা সম্ভব হয় না। এটা গেল কি ধাপ এক। তারপর ধাপ দুই কি, পদক্ষেপগুলোর তালিকা করা। গন্তব্যে পৌঁছানোর জন্য কী কী কাজ বা পদক্ষেপ নিতে হবে তার সম্ভাব্য তালিকা তৈরি করতে হবে। যত ধরনের কাজ আছে সবই এই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। যেমন আমাদের কেউ যদি ইন্টেরিয়র ডিজাইনার হতে চায়, সেক্ষেত্রে আমাদের গণিতে জ্যামিতির অংশ খুব ভালোভাবে শিখতে হবে, কম্পিউটারে ডিজাইন করার দক্ষতা অর্জন করতে হবে, হাতেও আঁকাআঁকি বা অনুশীলন করতে হবে, ইন্টেরিয়র সংক্রান্ত বই পুস্তক পড়তে হবে, নানা নকশার ইন্টেরিয়র খুঁজে দেখতে হবে, এই বিষয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এরকম প্রতিটি লক্ষ্যে পৌঁছানোর জন্যই কাজগুলোর একটি তালিকা তৈরি করতে হবে এই ধাপে। তারপর আসো ধাপ তিন, কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্ট করা এবং সম্ভাব্য সময়সীমা স্থির করা। এই ধাপে সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্য থেকে কোন কাজগুলো কখন করা প্রয়োজন তা ধারাবাহিক সময়সীমা নির্দিষ্ট করতে হয়। কোনো কাজ আছে যার প্রস্তুতি হয়তো আগামীকাল থেকে নিতে হবে, তা না হলে মূল পরিকল্পনা অনুসরণ করে লক্ষ্যে পৌঁছানো যাবে না। সেক্ষেত্রে অবশ্যই যেটি আগে শুরু করা প্রয়োজন সেটাকে আগে রেখে সময়সীমা স্থির করতে হবে। এভাবেই গুরুত্ব, অগ্রাধিকার ও ধারাবাহিকতা বিবেচনায় রেখে টাইমলাইন বা সময়ক্রম সাজাতে হবে। ঠিক আছে, এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তোমরা হচ্ছে কীভাবে সময়সীমা সাজাতে পারো। এরপর দেখো ধাপ চার হচ্ছে কি, মাইল ফলক বা মাইল স্টোন স্থির করা। কোনো লক্ষ্যে একবারে পৌঁছানো সম্ভব নয়, ধাপে ধাপে পৌঁছাতে হয়। যেমন কেউ যদি দেশের সেরা আবৃত্তিকার হতে চায় তাহলে একেবারেই সেরা হওয়া সম্ভব নয়, শুরুতে তাকে অনুশীলন করতে হবে নিয়মিত, চর্চার মাধ্যমে নিজে কতটুকু যোগ্যতা অর্জন করেছে তা যাচাইয়ের জন্য তাকে স্কুল পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এরপর হয়তো তাকে উপজেলা এবং জেলা বিভাগীয় পর্যায়ে এভাবে করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এরপর দেখো ধাপ পাঁচ হচ্ছে কি, রিসোর্স যা লাগবে তা বাছাই করা। যে কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য অনেক ধরনের সামগ্রী, বই পুস্তক বা সম্পদ বা অর্থ বা মেধা প্রয়োজন হতে পারে। আমরা আমাদের জন্য পেশাগত যে লক্ষ্য স্থির করেছি তার জন্য কী ধরনের রিসোর্স, কী পরিমাণ লাগতে পারে তার তালিকা তৈরি করতে পারি এই ধাপে। এরপর আসলো ধাপ ছয় কি, এক নজরে দেখার মতো করে উপস্থাপন করা। পুরো পরিকল্পনাটি নখদর্পণে রাখার উদ্দেশ্যে এবং এর পটভূমি, মাইল ফলক, সময়সীমা ও রিসোর্স ইত্যাদি এক নজরে দেখার জন্য অনেকেই কর্ম পরিকল্পনার একটা বিশেষ নকশা তৈরি করে থাকে। কর্ম পরিকল্পনা বাস্তবায়নের সময় সহজেই পুরো পরিকল্পনার রূপরেখা যেমন যেন চোখের সামনে ভেসে ওঠে এমনভাবে এটি উপস্থাপন করতে হয়। এটা হতে পারে কোনো চিত্র, গ্রাফ কিংবা ফ্লোচার্ট। ধাপ সাত, তত্ত্বাবধান, মূল্যায়ন এবং সংশোধন। পেশাগত লক্ষ্য স্থির করে পরিকল্পনা করলে আমরা সফল হয়ে যাব এমনটি নয়। পরিকল্পনা অনুযায়ী আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত কাজ করছি কি না, কাজে কোনো ভুল করছি কি না, বাধা আসছে কি না, কোনো ঘাটতি থেকে যাচ্ছে কি না, পর্যাপ্ত প্রচেষ্টা অব্যাহত আছে কি না এবং ভুল সংশোধনের জন্য যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য সহজ উপায় নির্ধারণ করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ ইত্যাদি এই ধাপে করা হয়ে থাকে। তো এখানে হচ্ছে কি চমৎকার পরিকল্পনা, যে কোনো কর্ম পরিকল্পনা বেশ কিছু সুবিধা আছে, সুবিধাগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের একক কাজের সমাধানটা করব, যে আমরা নিজেদের জন্য একটা পেশা নির্বাচন করব এবং উক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য
উল্লিখিত 7টি ধাপ অনুযায়ী একটি স্বল্পমেয়াদী কর্ম পরিকল্পনা তৈরি করব। তার সময় উত্তরটা দেখি। পেশা নির্বাচন ও স্বল্পমেয়াদী পরিকল্পনা। পেশা নির্বাচন। আমি আব্দুর রহমান। ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী বা এআই ইঞ্জিনিয়ার হওয়া, কারণ বর্তমানে বড় বড় সমস্যা সমাধান করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। এআই প্রযুক্তি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, বিচার বিশ্লেষণ করে নিজেই সমাধান দিতে পারে। আর এই প্রযুক্তিকে প্রসেসিং, মডেলিং, মেনটেনিং এবং নিয়ন্ত্রণ করাই এআই ইঞ্জিনিয়ারের কাজ। আমার সব বন্ধুরা অবসরে খেলাধুলা করলেও আমি তখন আমার ছোটো মামার সাথে কম্পিউটারে কাজ করি। বিভিন্ন প্রোগ্রামিং, কোডিং, ওয়েব ডিজাইনিং সম্পর্কে আমি শুরু থেকেই আগ্রহ ও পারদর্শী ছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কম্পিউটার ও প্রোগ্রামিংয়ের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। নিজের অতি উৎসাহের জন্যই আমি ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামিং শিখি। সেখান থেকে আমি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, মেটাভার্স, 3D, বিগ ডাটা, চ্যাটজিপিটি প্রভৃতির উপর দক্ষতা অর্জন করি। ছোটোবেলা থেকেই আমি ঢাকায় থাকি, তখন থেকেই পর্যবেক্ষণ করছি ঢাকায় যানজট সমস্যা খুবই প্রকট। তাই এআইকে ট্রাফিক সিগন্যালে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে গবেষণা করে আসছি। এই বিষয়ের উপর কতগুলো প্রজেক্টও তৈরি করি, কিন্তু তা যুগোপযোগী হয়নি। অবশেষে একটি উপায় খুঁজে বের করি এবং বিশেষ মহলে আমি এর সাফল্যও পাই। এজন্য অবশ্য প্রকল্পটিতে কিছু পরিমার্জন ও পরিবর্তন আনতে হয়েছে। সব কিছু করার ট্রায়াল শেষ হলে প্রকল্পটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো হয়। সেখানে এই মডেলটিতে কিছু ভুল পাওয়ায় এটি বাতিল হয়, কিন্তু আমি তাতেও হাল ছাড়িনি। প্রকল্পটি নিয়ে আমি আবার গবেষণা শুরু করি এবং এর দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সার্বিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করে পুনরায় সফলভাবে প্রকল্পটি শেষ করি এবং ওই প্রতিযোগিতায় আবারও পাঠাই। এবার আমার প্রকল্পটি দেখে কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে এবং প্রকল্পটির সত্ত্ব কিনে নেয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যানজট নিরসনে এ প্রকল্পটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমার স্বপ্ন বাংলাদেশের প্রধান শহরগুলোর যানজট নিরসনে এই প্রযুক্তিটি কাজে লাগানো। অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো, প্রধান শহরগুলোতে ট্রাফিক সিগন্যালে এ প্রকল্পটি চালু হয়। এই প্রযুক্তি পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রধান শহরগুলোর যানজট অনেকাংশে কমে আসবে। এই প্রযুক্তি প্রয়োগে কেউ যদি ট্রাফিক সিগন্যাল না মানে, সিগন্যাল হবে এটা, তাহলে সে যানবাহন অটো চিহ্নিত হবে এবং তার নামে অনলাইনে মামলা হয়ে যাবে। এমনকি প্রযুক্তির মাধ্যমে গাড়ির গতিবিধিও নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যাবে, ফলে কেউ ইচ্ছে করে ট্রাফিক আইন ভাঙবে না। ট্রাফিক আইন ব্যবস্থা জোরদার হবে। একজন এআই প্রকৌশলী হিসেবে দেশ ও আন্তর্জাতিক ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন আসার জন্য আমি আনন্দিত। স্বল্পমেয়াদী পরিকল্পনা। এখন আমার পরিকল্পনাগুলো দেখব। ধাপ এক হচ্ছে কি, শেষ গন্তব্য। গন্তব্য কি, ট্রাফিক সিগন্যালে এআই প্রযুক্তি বাস্তবায়ন। ধাপ দুই হচ্ছে কি, পদক্ষেপ। গণিত, বিজ্ঞান, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, মেটাভার্স, 3D, বিগ ডাটা, চ্যাটজিপিটি প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করা। ধাপ তিন, কাজের অগ্রাধিকার এবং সম্ভাব্য সময়সীমা। কাজের অগ্রাধিকার হচ্ছে এআই সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা অর্জন করা, আর সম্ভাব্য সময়সীমা হচ্ছে 1 বছর। ধাপ চার, মাইল ফলক বা মাইলস্টোন। ট্রাফিক সিগন্যালের উপর প্রজেক্ট তৈরি, বিশেষ মহলের সফলতা, আন্তর্জাতিক পর্যায়ে সফলতা, দেশীয় ট্রাফিক ব্যবস্থায় এর সফল বাস্তবায়ন। ধাপ পাঁচ, রিসোর্স বা উপকরণ। ইন্টারনেট, এআই এর উপর লেখা বিশেষজ্ঞদের বই, জার্নাল, রিসার্চ পেপার, প্রজেক্ট প্রভৃতি। ধাপ ছয়, এক নজরে লেখা। এই যে ধাপ ছয় তোমরা চাইলে হচ্ছে একটা বক্স করে লিখতে পারো, তোমরা চাইলে একটা ছবির মতো গোল বৃত্ত করে লিখতে পারো বা ফ্লো চার্ট তৈরি করো, ধাপ ছয়টা লিখতে পারো, ঠিক আছে। এক, ট্রাফিক সিগন্যালে এআই এর ব্যবহার। দুই, নির্মিত প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন। তিন, 1 বছরের মধ্যে সফলতা অর্জন। চার, ইন্টারনেট, এআই এর উপর লেখা বিশেষজ্ঞদের বই, জার্নাল, রিসার্চ পেপার, প্রজেক্ট প্রভৃতি উপকরণ ব্যবহার করে গবেষণায় সফলতা অর্জন করা। সর্বশেষ ধাপ সাত হচ্ছে তত্ত্বাবধান, মূল্যায়ন এবং সংশোধন। এক, সম্পূর্ণ প্রজেক্টটি নিজে তত্ত্বাবধান করা। দুই, প্রথম ধাপে ছোটোখাটো ভুল ত্রুটি সংশোধন করা। তিন, দ্বিতীয় ধাপে প্রজেক্টটি সফলভাবে উপস্থাপন করা এবং আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করা। এর পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি এই টপিকটি নিয়ে আলোচনা করব এবং 118 পৃষ্ঠা আরেকটা কাজ আছে, এটা হচ্ছে একটা দলগত কাজ, এটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা তোমরা দেখতে পাবে পর্ব 11-তে। তো দলগত কাজটা কী আছে, আমাকেই বেছে নাও। দলের সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং দলের সবার সাথে মিলে সামনে এসে উপস্থাপন করো। তো তিনটে প্রশ্ন আছে, প্রোফাইল কী, প্রোফাইলের বিষয়গত তথ্য উপস্থাপনের সময় কী কী বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন, এই তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে জীবন ও জীবিকা অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায়
কি আছে আমার মাঝে 118 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।